যদি এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার ইকলস টু থ্রি বাই টু হয়, তাহলে এক্স স্কিউ প্লাস ওয়ান বাই এক্স স্কিউয়ের মান কত হবে? তাহলে এখানে আমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার ইকলস টু থ্রি বাই টু। দেখো এখানে যদি এক্স টু দি পাওয়ার এন ইকলস টু এ হয়, তাহলে এক্স ইকলস টু এ টু দি পাওয়ার ওয়ান বাই এন। এটা সূচকের একটা নিয়ম, সেটা যখন কাজে লাগায় তাহলে লিখতে পারি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকলস টু থ্রি বাই টু হোল টু দি পাওয়ার ওয়ান বাই টু। যেহেতু এখানে হোল স্কোয়ার রয়েছে, তাহলে তার বর্গমূল প্লাস এবং মাইনাস দুটো সিম্বলযুক্ত হবে। এবার দেখো আমাদের বের করতে বলেছে যে এক্স স্কিউ প্লাস ওয়ান বাই এক্স স্কিউ এটার মান। আমরা জানি যে এ কিউ প্লাস বি কিউব ইকলস টু এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এটা আমরা জানি। তাহলে এটি আমরা কাজে লাগাই তাহলে কি পাবো? দিস ইকলস টু এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স। এখন এখানে দেখো আমাদের প্লাস এবং মাইনাস দুটো ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা যদি এক্স প্লাস ওয়ান বাই এক্সের প্লাস মানটা ধরে বসায় তা কী বলতে পারবো? তাহলে থ্রি বাই টু হোল টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস, এখানে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, থ্রি ইন্টু থ্রি বাই টু টু দি পাওয়ার হাফ। এখানে আমরা কী ধরেছি? যেখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকলস টু প্লাস থ্রি বাই টু হোল টু দি পাওয়ার হাফ, এই মানটা নিয়েছি আমরা। তার কি লিখতে পারি? এটা এ টু দি পাওয়ার থ্রি বাই টু, এ টু দি পাওয়ার থ্রি বাই টু মানে হচ্ছে এ ইন্টু এ টু দি পাওয়ার হাফ, সূচকের নিয়ম। কেন এখানে এর পাওয়ার হচ্ছে ওয়ান, ওয়ান প্লাস ওয়ান বাই টু মানে থ্রি বাই টু। তাহলে আমি লিখতে পারি থ্রি বাই টু ইন্টু থ্রি বাই টু দি পাওয়ার হাফ মাইনাস থ্রি ইন্টু থ্রি বাই টু টু দি পাওয়ার হাফ। তাহলে থ্রি বাই টু টু দি পাওয়ার হাফ যদি কমন নিই নিই কী পাবো? থ্রি বাই টু টু দি পাওয়ার হাফ কমন নিলাম, তাহলে থ্রি বাই টু মাইনাস থ্রি, দিস ইকলস টু থ্রি বাই টু টু দি পাওয়ার হাফ ইন্টু টু লসাগু হলো, তাহলে থ্রি মাইনাস সিক্স ইকলস টু মাইনাস থ্রি বাই টু ইন থ্রি বাই টু টু দি পাওয়ার হাফ। আমরা এটাকে লিখতে পারি মাইনাস থ্রি বাই টু হোল টু দি পাওয়ার থ্রি বাই টু, ঠিক আছে? এটা হচ্ছে একটা আনসার, মাইনাস থ্রি বাই টু হোল টু দি পাওয়ার থ্রি বাই টু। এবার যদি আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মাইনাস ভ্যালুটা নিয়ে কাজ করি, তাহলে ধরি যখন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকলস টু মাইনাস
3 by 2 whole to the power half. তখন কি হবে দেখো, তাহলে কি হবে, তাহলে মাইনাস 3 বাই 2 হোল টু দি পাওয়ার হাফ তার হোল কিউ মাইনাস 3 ইন্টু মাইনাস 3 বাই 2 হোল টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, কী করলাম না, এক্স প্লাস 1 বাই এক্স এর জায়গায় কী বসালাম, মাইনাস 3 বাই 2 হোল টু দি পাওয়ার হাফ। এখানে দেখো তাহলে মাইনাসের হোল কিউব মানে মাইনাস, তাহলে মাইনাস 3 বাই 2 হোল টু দি পাওয়ার 3 বাই 2। কেন, সূচকের নিয়ম যে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম ইন্টু এন। আর এখানে কত হচ্ছে দেখো, মাইনাস মাইনাসে প্লাস 3 ইন্টু 3 বাই 2 হোল টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, তাহলে লিখতে পারি দিস ইকলস টু মাইনাস 3 বাই 2 ইন্টু 3 বাই 2 টু দি পাওয়ার হাফ মাইনাস এই প্লাস 3 ইন্টু 3 বাই 2 টু দি পাওয়ার হাফ। তাহলে 3 বাই 2 টু দি পাওয়ার হাফ কমন নাও, কী পাবো 3 বাই 2 টু দি পাওয়ার হাফ কমন নিলাম, তাহলে মাইনাস 3 বাই 2 প্লাস 3, তাহলে 3 বাই 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 এলসিএম হলো মাইনাস 3 প্লাস 6, তাহলে 3 বাই 2, 3 বাই 2 ইন্টু 3 বাই 2 টু দি পাওয়ার হাফ, তাহলে এটা দাঁড়ালো 3 বাই 2 টু দি পাওয়ার 3, তাহলে দুটো আনসার। তাহলে আমরা বলতে পারি যে x প্লাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু 3 বাই 2 হলে পরে এক্স এস কিউ প্লাস 1 বাই এক্স এর কথা হবে প্লাস মাইনাস 3 বাই 2 হোল টু দি পাওয়ার 3 বাই 2। খুব সুন্দর একটা ফর্ম।